একদিন গার্লস কলেজের একটা মেয়ে, সে তার বাবা নেই, মায়ের অবস্থা খুব খারাপ, পড়াশোনার খরচ চালাতে পারছে, এই অবস্থা আমার কাছে গেছে তার মনে। তা আমি দেখলাম যে মেয়েটি হাঁটতে পারছে না, আমি জিজ্ঞেস করলাম তোমার অসুবিধা কোথায়। দেখলাম যে তখন সে তার একটু পাজামাটা একটু খুলে নিচে কিছু খুলে আমাকে দেখালো, আমি তো দেখে আমি শিউরি তো করোনা এমন কোন শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যায়। আমরা করোনার চেয়ে শক্তিশালী, জাতি হিসাবে আমরা শক্তিশালী, কাজে ভয়কে জয় করতে হবে, এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। দোকানে কয়েকজনের হাতে মাস্ক দেখা গেলেও বেশিরভাগেরই নেই হাত পরিষ্কার করার প্রয়োজনীয় উপাদান। গ্রাহক এবং দোকানি উভয়ই বোঝেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন, কিন্তু মানছেন না। এই জায়গায় কোনো প্রবলেম নেই, ডলারে প্রবলেম আছে। হ্যাঁ, ডলারে প্রবলেম আছে, ডলারটা ইন্টারন্যাশনাল ভাবে মেইনটেইন হয়। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন জেনে নিতে চাই, ফোনে যুক্ত আছেন আমাদের সাথে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি স্বপ্নিল ভয়াল বলতেছি চট্টগ্রাম থেকে। প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হলো, বর্তমানে আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছি, তো এই সময় যদি আমরা বাসায় বসে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি বা একটু দুষ্টুমিষ্টি আলাপ করে যদি সময়টা পার করি, তাহলে কি আমাদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? যদি কাইন্ডলি একটু উত্তরটা দিতেন। কিন্তু বাইরে তো পুলিশ তোরে মারা নাই। পুলিশের কি বলবো?